এখন শুরু হচ্ছে শহর কলকাতা। গত কয়েকদিনে শহরের বিভিন্ন জায়গায় আয়োজিত হয়েছে বেশ কিছু অনুষ্ঠান। আমরা উপস্থিত থেকেছি তার মধ্যে কয়েকটি অনুষ্ঠানে। সেই সব অনুষ্ঠানের খবরাখবর নিয়েই শুরু করছি আজকের শহর কলকাতা। আজ শহর কলকাতায় থাকছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের স্মারক বক্তৃতা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। গত 1 আগস্ট তৃপ্তি মিত্র সভাঘরে আয়োজিত হয় অজিতেশ বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা। অভিনেতার ভয়, অভিনেতার আশঙ্কা, এ বিষয়ে বক্তব্য রাখেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। সভামুখ্য হিসেবে উপস্থিত ছিলেন দেবশঙ্কর হালদার। আয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি। সভামুখ্য দেবশঙ্কর হালদার বলেন, সকলকে স্বাগত জানাচ্ছি অজিতেশ বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা 2024। আপনারা শুনেছেন তার বিষয় কি, কে মুখ্য বক্তা। আমার কাজ সভামুখ্য বলা হয়েছে, মানে সভাটিকে পরিচালনা করা, যদি এটিকে সভা হিসেবে চিহ্নিত করি। যদিও এটি বক্তৃতা ঠিক প্রথাগত সভা নয়, তবু সভাটিকে শুরু করা এবং শেষ করা এবং তার সম্পর্কে সভাটির গঠন মনন বৌদ্ধিক যে আকার সেইটি সম্পর্কে যদি সভামুখ্যের আজকের দিনে আমি তার যদি নিজস্ব কিছু চিন্তা ভাবনা থাকে সেটিকে আমার পাশে যিনি মূল বক্তা বসে আছেন আজকে সুরজিৎ, তাকে সেই ব্যাপারে একটু আলোকপাত করবার জন্য উস্কে দেওয়া। এবং আজকের মূল বক্তা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, তিনি উস্কে নাও যেতে পারেন, তিনি একটা নির্দিষ্ট ভাবনা নিয়ে এখানে এসেছেন, অভিনেতার ভয় এবং অভিনেতার আশঙ্কা, এই শব্দবন্ধকে ধরে। এখন একটা বক্তৃতা দিতে গেলেও আমি দেখেছি একজন অভিনেতা হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন শিল্পের মানুষ হিসেবে নানাবিধ ভয় এবং আশঙ্কা আমাদের মনে বাসা বাঁধে। কখনো কখনো ব্যতিক্রমী এরকম কিছু ঘটনা যে ঘটে না স্টেজের উপর মঞ্চের উপর, তেমনটা নয়। কিন্তু অভিনেতা যখনই অভিনয় করবেন বলে ঠিক করলেন বা নিজেকে চিহ্নিত করলেন অভিনেতা হিসেবে, তখনই ভয়। আমি সম্প্রতি একটি লেখায় এই শব্দগুলি বলতে পেরে আমার খুব আনন্দ হয়েছিল যে আমি বলতে পেরেছিলাম, কেউ আমাকে প্রশ্ন করলেন ভয় হয় কিনা কোনো একটা অভিনয়ের সময়, তখন আমি বলতে পেরেছিলাম ভয় আমার অধিকার। সত্যই ভয়কে আমি আমার অধিকার বলেই মনে করি। আমি যদি ভয়ের এই সম্পদ, এই ঐশ্বর্যের মধ্যে না ঢুকি, আশঙ্কার যে টলমল অবস্থান তার মধ্যে যদি না ঢুক বা নিজেকে না সেখানে পৌঁছে দিতে পারি, তাহলে ভালোবাসায় পৌঁছতে পারবো না, তাহলে আশঙ্কা থেকে স্থিরতায় পৌঁছতে পারবো না। এইরকমটাই অভিনয় করতে করতে অনেকদিন মনে হয়েছে। সুরজিৎ বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যিনি আজকে আমাদের সঙ্গে আছেন, যিনি একটা বড় লম্বা সফর করেছেন নানাবিধ জায়গায়। তার সবচেয়ে বড় উল্লেখযোগ্য জায়গাটা আমার মনে হয় যে এই অভিনয়ের ক্ষেত্রে তিনি কিন্তু যাত্রাপালার যে অভিনয় বা তার যে সংগঠন, তার যে প্রদর্শন, তার সঙ্গে সম্যক যুক্ত থেকেছেন। শুধুমাত্র নিজে অভিনয় করেছেন, নাটকার বা পালাকার হয়েছেন তেমনটা নয়। এই যাত্রার যে খুঁটি নাকি কেমনভাবে তা গড়ে ওঠে, তার অভিনেতার মনস্তত্ব কি, পরিচালকের মনস্তত্ব কি, পালাকারের মনস্তত্ব কি, কিভাবে সেটি দানা বাঁধে, সে সম্পর্কে যেমন খোঁজ খবর রাখতে আগ্রহী থেকেছেন, ভালোবেসেছেন, উত্তেজিত বোধ করেছেন, তেমনি এই যে থিয়েটারে আমরা আছি, শিশির কুমার ভাদুড়ী, গিরিশচন্দ্র ঘোষ সকলেই মনে করেছেন যে যে যাত্রা আমাদের নিজস্ব যে আটফন, তাকে যদি বিশ্বের দরবারে তুলে ধরা যেত তাহলে আমাদের নিজস্ব একটি শিল্পকলা হিসেবে তাকে চিহ্নিত করা যেত। তাই এই যাত্রার যে যাত্রাপথ, সেখান থেকে থিয়েটারের যে স্থিতিতে উনি এসে আছেন, এই পুরোটার মধ্যে নানাবিধ অভিজ্ঞতা উনি সঞ্চয় করেছেন এবং ভীত হয়েছেন মাঝে মাঝে, কি বলবো, আশঙ্কায় এবং দোলাচলে ভুগেছেন, নিশ্চিতভাবে ভুগেছেন। আমার ব্যক্তিগত আলাপচারিতায় সেগুলো শুনেছি। তো অভিনেতা হিসেবে কিভাবে উনি এই ঘটনাগুলির সঙ্গে মোকাবিলা করতে করতে যান, কারণ একজন অভিনেতার এই ভয় এবং আশঙ্কার জায়গাটি যেমন সামাজিক, তেমনই অর্থনৈতিক, তেমনই বৌদ্ধিক এবং অনেকটা জায়গা জুড়ে রাজনৈতিকও বটে। তো আমি সেই কারণেই উনি কোন পথে ওনার আলোচনাকে নিয়ে যাবেন তা তো আমি জানি না,
কিন্তু আমরা যখন ওনার কথা শুনব, আমরা ঠিক এই পদগুলোর মধ্যে দিয়ে আমরাও সকলে যারা হেঁটেছি, আমরাও এই পথের নিশানগুলোকে ওই আলোচনার মধ্যে দিয়ে দেখতে দেখতে যাব। বক্তা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। আজ আমার বিষয় অভিনেতার ভয়, অভিনেতার আশঙ্কা। এই প্রসঙ্গে আসার আগে আমার কাছে এবং যদি পারি আপনাদের কাছে স্পষ্ট একটা ধারণার ছবি তুলে ধরতে হবে, অভিনয়টা কি বস্তু। এমন একটা ধারণা আছে জনমানসে যে অভিনয় খুব স্বাভাবিক ন্যাচারাল হতে হবে, তার সঙ্গে যুক্ত হয় আরেকটি মোক্ষম বাণী, অভিনেতার নিজের সত্তাকে পুরোপুরি ভুলে অভিনয় চরিত্রটির মধ্যে জলের মধ্যে মনের মতো মিশে যেতে হবে। এই ভাবনাতেই গণ্ডগোল। অভিনেতা বাস্তবজ্ঞান রহিত হয়ে যদি অভিনয় চরিত্রটিতে মিশে যান তাহলে অভিনয়টাই হবে না, কারণ স্বাভাবিক অবস্থায় আমাদের স্বাভাবিক হওয়ার দায় থাকে না। সকালে ঘুম থেকে উঠে কিছু করতেও পারে, নাও করতে পারে, কিন্তু নাটকে তিন ঘন্টাই হোক, আড়াই ঘন্টাই হোক আর দু ঘন্টা দশ মিনিটই হোক, একটা বৃত্ত টানতেই হয়। সেটা অমীমাংসিতও থাকতে পারে, কিন্তু যদি তাই থাকে তাহলে বুঝতে হবে নাটককার বা প্রয়োগকর্তা ওইভাবে নাটকটিকে শেষ করতে চান, দর্শক মনে তার বলনীয় কথাকে তীব্রতা দেবার জন্য। ফলে একটা কিছু বলতে যাওয়ার জন্য লেখক যেমন গল্প লেখে তেমনি নাটক সৃষ্টি হয়। সেটার আদল নিশ্চয়ই স্বাভাবিকের মতো, কিন্তু স্বাভাবিক নয়, কারণ এই স্বাভাবিক সংলাপগুলোকে দর্শকদের কানে এবং মনে পৌঁছে দেবার যে ক্ষমতা অভিনেতাকে আয়ত্ত করতে হয় প্রাথমিকভাবে, সেটাই সাধারণ মানুষদের নাগালের বাইরে। তার সঙ্গে নকল ঘরবাড়ি সাজাতে হয় কিংবা সাজেস্টিভ কিছু দিয়ে তার রূপরেখা তৈরি করতে হয়, সেটাও স্বাভাবিকের চেয়ে বেশি কিছু, ওটা নাটকে বলনীয় বস্তুর আধার হয়ে উঠতে হয় তাকে। আর অভিনেতাকে সেসব কাঠ বা প্লাইয়ের বস্তুতে হাতের ভর কিংবা পিঠের ঠেস দিয়ে দাঁড়াতে হয়, এমনভাবে দাঁড়াতে হয় যেন কি স্বাভাবিক, অথচ অভিনেতা কত অস্বাভাবিকভাবে নিজের ভার হালকা করে সে ওই ভরটি দিয়ে আছে, নাহলে জানলা কিংবা স্তম্ভটি তখনই বেসামাল হয়ে হেলে পড়ে নাটকটির পিণ্ডদান করে ছাড়বে। তার সঙ্গে যুক্ত হয় আলো, সেটার মহড়া হয়, কোথায় কোথায় আলো পড়বে, কোথায় কোন অঞ্চলে গেলে দেখা যাবে না, কখন আবার ওই দেখতে না পাওয়ার কাজটাও করতে হবে, এইসব। কিন্তু চলমান জীবন্ত শিল্প, মানুষ নিয়ে কারবার, সেখানে অভিনেতাকে সর্বদা খেয়াল রাখতে হবে, তাহলে চরিত্রের মধ্যে মিশে মিলে গুলে একাকার হলে এসব হবে কি করে। সৌম্যমিত্র মহাশয় লিখছেন, ২৪ ঘন্টায় একদিন হয়, সাত দিনে এক সপ্তাহ হয় এবং চার সপ্তাহে কিছু বেশি সময় লাগে পুরো এক মাস হতে, কিন্তু সেই পুরো এক মাসের নানা তুচ্ছ অসংলগ্ন ঘটনাকে বাদ দিয়ে কেবলমাত্র তার দুঃখকে যদি একটা দৃশ্যের মধ্যে দেখাতে হয় তাহলে তাকে চেপে ছোট করতে হয়, কাজে কাজে সেটা তখন নির্যাসের মতো তীব্র এবং ঘন হয়ে ওঠে। সেই কাজ শিল্পী, তার অনেক দিনের তিলে তিলে আহরণ করা অভিজ্ঞতা এবং জীবনবোধ সে নির্যাসের মতো ছেঁকে নিয়ে পরিবেশন করে, আর সেই পরিবেশন করতে গেলে তার যেমন জীবনবোধ থাকা দরকার, যেটা তার নিজের জীবন দেখার গভীর দৃষ্টি, তার সঙ্গে তার চেয়েও যারা জীবনবোধে অনেক উন্নত সেই সব জীবনপ্রতীকদের লেখা বইটি পড়তে হয়। এ তো গেল বোধ, এবার তার পরিবেশন কিভাবে হবে, এ তো কফি হাউসে বসে দুজনের কথা বলা নয়, এই সংলাপ তো পৌঁছতে হবে, তার জন্য চাই কণ্ঠস্বর, থ্রো যাকে আমরা বলি, সেইটা আয়ত্ত করতে হবে, সেই সংলাপটার সঙ্গে অন্তরের বিশ্বাসকে মিলতে হবে, আবার পাশের অভিনেতাকে আবেগের চোটে গার্ড করে ফেললে চলবে না, সেই খেয়ালটা রাখতে হবে, এবং সেই মুহূর্তকে মহান অর্থ দান করতে গেলে স্বরের অভিব্যক্তির অনেক তার ছুঁয়ে যেতে হবে, তবে হবে অভিনয়, এমনটাই মনে হয়। আর এখান থেকেই আসে আজকের শিরোনাম, অভিনেতার ভয়, অভিনেতার আশঙ্কা। অবশ্যই শিরোনামটির বিস্তৃতি অনেক, চেষ্টা করব এগোবার। প্রাথমিকভাবে তার মানে দাঁড়াচ্ছে, আমাকে যদি মঞ্চে উঠে প্লাইয়ে তৈরি পলকা জানলার পাল্লায় ভর দিয়ে হালকা করে দাঁড়াতে হয়, যেটা ভয়ের ভার একটু বেশি হলে সর্বনাশ, আর এমনভাবেই দাঁড়াতে হবে যাতে দর্শকদের মনে না হয় ওটা প্লাইয়ের তৈরি, তাই অমন কাঠ পুতুলের মতন ওটা দাঁড়িয়ে আছে, তাহলে সব মাটি মারা যাবে, সেটা ভয়ের। আলোটাও নিতে হবে, সংলাপগুলো শোনাতে হবে, কিন্তু স্লোগানের মতো করে তো নয়, স্বাভাবিকের আদলে, যাতে দর্শক না মনে করে ঘরের মধ্যে লোকটা চাকরি থেকে এত চিৎকার করে কথা বলছে কেন, সেখানে ভয়। এসবের ওপরে অভিনবত্ব, যেটা দেখতেই দর্শক টিকিট কেটে অনেক ক্লেশ স্বীকার করে পড়ি কি মরি করে সাড়ে ছটায় অবশ্য এখন অনেকে সাতটাতেও হলে ঢোকেন,
শম্ভুমিত্র এটি বলছেন আবেগের অভিনবত্ব, প্রকাশ ভঙ্গিমার অভিনবত্ব, এই সমস্ত যদি না থাকে তাহলে বড় অভিনেতা হয় না। এখানেই আরো হয় শম্ভুবাবুরই কথা, সত্যিকারের সিদ্ধি হতে গেলে জীবনে বাঁচা চাই, কথাটা অদ্ভুত থাকে না? এ আবার কি বাঁচা চাই? আবার কি আমরা তো বাঁচি, কিন্তু সে বাঁচাটা নয়। আমরা বেশিরভাগ মানুষই বাঁচি গভীরভাবে কিছু না দেখে, চলমান ঘটনার স্রোতে কাগজের নৌকোর মতো। গত 4 এবং 5ই অগস্ট রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে শ্রদ্ধাঞ্জলি শীর্ষক অনুষ্ঠানে স্মরণ করা হয় কিশোর কুমার, শচীন দেববর্মন ও রাহুল দেববর্মনকে। সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পীরা। আয়োজনে তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। সঙ্গীতানুষ্ঠানের অংশবিশেষ।